হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, এবং আজকে আমরা কথা বলবো কিভাবে চাকুরের পরীক্ষায় যে টাইপের ছবির সাইজ বা সিগনেচারের সাইজ চাওয়া হয় সেটা আমরা কিভাবে তৈরি করব। এই দেখেন, এই টাইপের একটা হজবরল সিগনেচার থেকে কিভাবে এত সুন্দর একটা সিগনেচার আমরা তৈরি করব, এই ছবি থেকে ছবির সাইজিং করব। যদি আমরা কোনো জব অ্যাপ্লিকেশনে যাই সেক্ষেত্রে দেখা যাবে, দেখেন যে দৈর্ঘ্য 300x80 পিক্সেল আর হচ্ছে ছবি 300x300 পিক্সেল, এই যে ছবিগুলা কিভাবে তৈরি করে বা 100 কিলোবাইটের ভিতরে সাইজ কিভাবে নিয়ে আসে, ছবির সাইজ নষ্ট না করে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুকে রায়হান তানজিম এই পেজটি অবশ্যই লাইক দিবেন, এখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করা হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন, এখানে আমি একটি পাসপোর্ট সাইজের ছবি এনে রাখছি, যেটা আমি গত পর্বে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম যে এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয়। যদি আপনি এরকম না বানাতে পারেন তাহলে অবশ্যই আগে টিউটোরিয়ালটি দেখে নেবেন, আমি ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব যে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করে। তো এই ছবি থেকে আমি যদি 300x300, ওনারা যেমন বলছে 300x300 পিক্সেলের একটা ছবি আমরা কিভাবে তৈরি করব, যদি আপনি এইটা রিসাইজ করেন তাহলে কিন্তু ভালো আসবে না, বেটে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো আমরা সুন্দরভাবে সে কাজটা করে নিব। তো তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা ফেলে দিতে পারি, তাহলে একটু ভালো হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড, আমি এখানে যে টুলগুলো আছে দেখেন, এই যে ফটোশপের, তো এই যে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে এটার উপরে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের টোটাল কালারটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই সিলেক্টে যাব, যাওয়ার পরে ইনভার্স করব। তো ইনভার্স করলে আমরা উল্টা পাশটা সিলেক্ট না হয়ে এই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা নতুন একটা পেজে এই ছবিটা ধরে নিয়ে যাব। তো সেই পেজটা কত হবে, আমরা নিউতে যাব, যাওয়ার পরে এই যে এখানে 300 দিব, এখানে দিব 300, আর এখানে রেজুলেশনও 300, এখানে পিক্সেল সিলেক্ট করে দিব, অর্থাৎ ওয়াইড হবে 300 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল, আর রেজুলেশনও হবে 300 পিক্সেল। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে 300 পিক, বোঝার সুবিধার্থে আমি এখন ওকে করে দিলাম। তো দেওয়ার ফলে দেখেন এই যে 300x300 পিক্সেলের একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেল। আপনি যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ড কোনো একটা কালার দিবেন, আপনি যে আপনার ছবিতে যেমন নীল ছিল নীল দিবেন বা অন্য কোনো কালার দিবেন, সেটা হচ্ছে যে আপনি এই যে এই জায়গা থেকে এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন, যে কালারটা আপনার ভালো লাগে। ধরেন যে এই কালারটা ভালো লাগতেছে, এই কালারটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার হয়ে গেল। এখন আপনারা আপনার সেই ছবিটায় যাবেন, যাওয়ার পরে এই যে মুভ টুল, এখানে মুভ টুলটা সিলেক্ট করে এই ছবিটা নিয়ে আমরা এই যে এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে ছেড়ে দিব। তো দেখেন ছবিটা এখানে চলে আসছে। আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব, করে ছবিটা একটু রিসাইজ করে নিব, নিয়ে এই জায়গায় এখানে রাখব। রাখার পরে দেখেন আমরা একটু বড় ছোট করে, যদি আপনি ওই ছবিটা রিসাইজ করতেন এরকম বেটে হয়ে যেত, কিন্তু এখানে দেখেন আপনি আপনার ইচ্ছা মতো মোটামুটি সুন্দর করে, ধরেন যে আপনার যেমন চেহারা সেই রকম করে একটু টেনে টেনে দেখবেন যে কোন জায়গায় মোটামুটি ভালো দেখাচ্ছে। ধরেন যে এইটাই মোটামুটি সুন্দর লাগতেছে, তো আপনি এই অবস্থায় হয়ে গেল। এখন যদি আপনি ছবিটা সেভ করতে চান সেক্ষেত্রে ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন, যাওয়ার পরে যেখানে সেভ করতে চান ধরেন ডেস্কটপে, আপনি এটার একটা নাম দিলেন, দেওয়ার পরে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিলেন, সেভ দিবেন। এখন দেখেন এখানে লার্জ আছে, এরপরে হচ্ছে সাইজ স্মল ফাইল লার্জ ফাইল, এটা কমাই বাড়ায়, তাহলে দেখেন ছবির ফাইল ছোট হচ্ছে 44 কিলোবাইট, বা একটু ভালো করলে দেখেন 96 কিলোবাইট। তো 100 কিলোবাইটের ভিতরে থাকলে হবে, আপনি লার্জ ফাইলই দিলেন। যদি দেখেন আপনার বেশি 100-এর বাইরে হয়ে যাচ্ছে তাহলে এটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এটা সেভ করে দিলাম, তাহলে ছবিটা আমার এখন সেভ হয়ে গেল। এখন চলেন আমরা সিগনেচার কিভাবে তৈরি করে সেটা এখন আমরা দেখে নিব। তো এটার জন্য আমাদেরকে এই যে আমি একটা সিগনেচার আমার খাতায় মোটামুটি একটা সিগনেচার করছি হজবরল টাইপের করে, এই সিগনেচারটা আমি আমার কম্পিউটারে নিয়ে নিছি। এখন আমরা যেটা করব, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালো টাইপের, তাই না, দেখতে ভালো লাগতেছে না। তো আমরা প্রথমে যেটা করব, এই যে ম্যাজিক ওয়ান টুল এটার উপরে ক্লিক করব, করার পরে এই জায়গায় একটু এটা জুম করে নিয়ে এটার উপরে কোনো এক জায়গায় কালোর উপরে ক্লিক করব। তো দেখেন মোটামুটি অনেকটা এরিয়া কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, এই যে এখানে আছে এটার উপরে দিলে অ্যাড, এটা সাবস্ট্রাক্ট। তো আমরা এই যে দ্বিতীয় নাম্বার আছে এটার উপরে ক্লিক করব, করার পর এখান থেকে আর একটু দেখেন যে টোটাল অনেক এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিলাম, দেওয়ার পরে এখান থেকে আস্তে করে এটার উপরে চাপ দিলে দেখেন বাকি এরিয়াটাও সিলেক্ট হয়ে গেল। এখানে চাপ দিলে দেখেন আবার পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম, এটার উপরে ক্লিক করলে দেখেন এই অঞ্চলটাও সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন এই যে আরেকটা আছে ছোট্ট একটা ফোটা, এইটার উপরে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তো এখন দেখেন মোটামুটি পুরো এরিয়াটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে।
তো কিভাবে সিলেক্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব, আমরা একটি নতুন ফাইল ওপেন করব, এই যে নিউ এ যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নাম দিলাম, ধরেন 80 পিক। দেওয়ার পরে যেটা আমরা সিগনেচার, সিগনেচারের সাইজ দেখেন তারা বলতেছে 300x80 পিক্সেল, তো আমরা এখন 300x80 পিক্সেল, এখানে 300 ওয়াইড থাকবে আর হাইট হচ্ছে 80 পিক্সেল, পিক্সেল পিক্সেল থাকবে, এখানে হচ্ছে 300 রেজুলেশন থাকুক, ওকে করে দিলাম। তো এই যে দেখেন 300x80 পিক্সেলের যে পেজটা ওপেন হলো, এখানে আমরা এখন কি করব, আমরা প্রথম এই যে পেজে চলে যাব। যাওয়ার পরে মুভ টুল সিলেক্ট করে এটা এখান থেকে নিয়ে এই যে জায়গায় যাব। যাওয়ার পরে এখানে ছেড়ে দিব। তো দেখেন অনেক বড় হয়ে গেছে, তাই না? আমরা এখন কন্ট্রোল টি প্রেস করব, করার পরে এই দিকে সরিয়ে নিয়ে যেয়ে দেখি এই যে দেখেন অনেক এরিয়ার বাইরে চলে গেছে। তো আমরা এটাকে এখন ছোট করব, এরকম টেনে টেনে মোটামুটি ছোট করে ফেলবো আমরা এখন। তো এই আমার সিগনেচারটা একটু বাঁকা হয়ে গেছিল, আমি একটু এই যে সাইড এরকম ধরে এখান থেকে হালকা একটু ঘুরিয়ে নিলাম, ধরেন এরকম হবে। আমি ইন্টার প্রেস করলাম, করার পরে এই যে মোটামুটি সিগনেচারটা মাঝ বরাবর রাখলাম। রাখার পর আমি যদি এখন ছোট করি তাহলে দেখেন মোটামুটি সিগনেচারটা অনেক সুন্দর লাগতেছে। এখন আপনি ডানে বামে সরিয়ে নিতে পারেন, এই যে মুখ টুল দিয়ে এরকম। এর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা রাখবেন। তো এখন আমরা যেটা করব, এটা ফাইলে যাব, যাওয়ার পরে সেভ অ্যাসে যাব, যাওয়ার পরে আমরা কি করব, ডেস্কটপে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যে 80 লেখা আছে এটাই ধরেন থাকলো, সেভ করে দিব। এখানে দেখেন 34 কিলোবাইট হচ্ছে, অসুবিধা নেই, আমরা ওকে করে দিলাম। তো চলেন আমরা এখন দেখে নেই যে ছবি দুইটা আসলে হয়েছে কিনা। তো দেখেন আমরা যদি এখন ডেস্কটপে চলে আসি, আমার ডেস্কটপের অবস্থা খুবই খারাপ কাজ করে করে। তো এই যে সেই ছবিটা 300 পিক্সেল, দেখেন মোটামুটি সুন্দর লাগতেছে। আর এরপরে যদি আমরা যাই, এই যে সেই পিকচারটা হয়ে গেছে, যে সিগনেচারটা অনেক সুন্দর লাগতেছে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে কীভাবে এগুলো করতে হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।